কথা একদম ভুলে গেছো তাই না? একবারও ভেবে দেখেছো এখানে একা একা আমার মনের অবস্থাটা কিরকম? অবশ্য ভাববেই বা কেন, বাড়ির বউকে কাছে পেলে কেউ কি আর বাড়ির বিয়ের কথা মাথায় রাখে? না না, তুমি আমাকে একদম মিস করো না, একদম আমার কথা ভেবো না। তুমি বরং তোমার তোমার বউ লাবণ্যর সঙ্গেই আনন্দ করো, কেমন? প্লিজ ঈশানি, আমি কি করে লাবণ্যর সাথে আনন্দ করব বলো তো? না আমার ওর সাথে মনের মিল আছে, না মতের মিল আছে। আমার মনে ওর জন্য কোনো জায়গাই নেই। আমার মন জুড়ে শুধু তুমি, বিশ্বাস করো শুধু তুমি। আই ডোন্ট লাইক হার কোম্পানি, আই ক্যান টলারেট হার, আমি ওকে সহ্যই করতে পারি না। আর তুমি নিজেকে বাইরের মেয়ে বলছো। এরম একটা জায়গায়, এরম একটা সন্ধ্যেতে আমি যদি তোমাকে আমার কাছে পেতাম, তাহলে আমাদের সম্পর্কটা আরো নিবিড় হতো, তোমাকে আমি আরো ভালোবাসতে পারতাম ঈশানি, তোমার সব কষ্ট আমি মুছে দিতাম এক মুহূর্তে, বিশ্বাস করো। তুমি তো কখনো এরকম কোনো ট্যুর আমার সঙ্গে প্ল্যান করো না অমিত। আমারও তো মনে হয় কয়েকদিন তোমার সঙ্গে রোমান্টিক ভাবে কোনো নির্জন জায়গায় গিয়ে স্পেন্ড করি, যেখানে কেউ আমাদের মাঝখানে ইন্টারাপ্ট করতে আসবে না, কেউ আমাদের প্রাইভেসি নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। তুমি তুমি বুঝতে পারছো আমি কি বলছি? করব রোমান্টিক ট্যুরে একটা প্ল্যান করব। কোথায় করা যায়? বরফে ঢাকা পাহাড়, ছোট্ট একটা কটেজ, তুমি আর আমি, আর কেউ আমাদের ডিস্টার্ব করবে না, কোনো লাবণ্যের ছায়া থাকবে না সেখানে।